অনেকেই ক্ষুধা বৃদ্ধির জন্য ওষুধ চান, মানে ক্ষুধাবর্ধক ওষুধ চান। তো এই যে একটা ওষুধ দেখতে পাচ্ছেন এম গোল্ড, যেখানে লেখা রয়েছে ক্ষুধাবর্ধক রক্তবর্ধক, তো আমি বলবো না যে এই ধরনের ওষুধগুলো আপনারা গ্রহণ করেন। অবশ্যই আপনারা যারা ইনবক্সে বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেন, আমি কিন্তু ভালো ভালো ওষুধের নামগুলো বলে থাকি। আবার এই ওষুধটাকে আমি খারাপও বলতে পারতেছি না, কারণ এখানে কিন্তু এর যে উৎপাদক যে লাইসেন্স সেটা কিন্তু দেওয়া রয়েছে। আমরা একটু লক্ষ্য করলে দেখব যে এই জায়গাটাকে কিন্তু দেওয়া রয়েছে ডার্নং, তার মানে বাংলাদেশ যে ফার্মেসি কাউন্সিল বা বাংলাদেশ যে ড্রাগ অথরিটি রয়েছে তার থেকে কিন্তু এটা নির্দেশনামূলক একটা ওষুধ বা লাইসেন্সকৃত ওষুধ। এর মূল্য হচ্ছে 300 টাকা। তো এর যে কার্যক্রম সেটা আমরা একটু দেখব। এটা হচ্ছে রক্ত উৎপাদক, মানে হচ্ছে আপনার রক্ত বৃদ্ধির ক্ষেত্রে কাজ করবে। যকৃতের শক্তিবর্ধক, মানে হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কাজ করবে। এবং ক্ষুধাবর্ধক, যাদের ক্ষুধা কম তাদের ক্ষেত্রে ওষুধগুলো ইফেক্টিভ। এখানে দেওয়া রয়েছে একটি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। এবং এখানে যে উপাদানগুলো দেওয়া রয়েছে তার সবগুলোই কিন্তু ভেষজ উপাদান। সেক্ষেত্রে যারা ভেষজ উপাদানের প্রতি আসক্ত বা যারা ধারণা রাখেন যে এই ধরনের উপাদানে হয়তো বা আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাদের ক্ষেত্রে বলতে চাই এই ধরনের ওষুধগুলো আপনি হয়তো বা খেতে পারেন, কিন্তু আমি বলবো যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করবেন না। আর এই ধরনের ভিটামিন জাতীয় ওষুধগুলো অবশ্যই অবশ্যই আপনারা একটু ভেবে চিনতে তারপর খাবেন। আর এই সম্পর্কে যদি কারো জানা থাকে বা কেউ ইতিমধ্যে খেয়ে থাকেন বা ফার্মেসি যে সমস্ত ব্যবসায়ীরা বন্ধুরা রয়েছেন তারা কতটুকু এই সম্পর্কে ধারণা রাখেন, এর দাম সম্পর্কে এত কম কেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সবাইকে।